নমস্কার শ্রী আম্মা ভগবান শরণম আজকের প্রথম চমৎকার আমি ওয়ারঙ্গলের হনুমা কোন্ডা থেকে টি সারিতা বলছি বিএডের প্রবেশিকা পরীক্ষায় ভালো ফল করার জন্য আমি প্রতিদিন বারো ঘন্টা অত্যন্ত মনোযোগ সহকারে পড়াশুনো করতাম ফল বেরোনোর পর আমি জানগাঁও বিএড কলেজে ভর্তির সুযোগ পাই কিন্তু আমার ইচ্ছে ছিল বাড়ির কাছে সেন্ট পিটার্স কলেজে ভর্তি হওয়ার সেখানে সুযোগ না পাওয়ায় আমি খুবই দুঃখে ছিলাম এর তিন দিন পর কাউন্সিলিংয়ে গিয়ে আমি উপস্থিত আধিকারিকের কাছে জানতে চাই সেন্ট পিটার্স কলেজে কোনো আসন ফাঁকা আছে কিনা তিনি আমাকে বলেন ওই কলেজে আর একটা মাত্র আসন ফাঁকা আছে এবং সেই আসনে ভর্তির জন্য পনেরো জন প্রার্থী আগে থেকেই অপেক্ষা করছে কিন্তু বিশ্বাসে ভর করে আমি ওই একমাত্র আসনটিতে ভর্তি হতে চেয়ে শ্রী আম্মা ভগবানের কাছে প্রার্থনা করতে থাকি এরপরই চমৎকার ঘটে এই সময় আমার শংসাপত্র দেখার পর যখন আমাকে ভর্তির ফর্মে সই করতে ডাকা হয় তখন আমি দেখি ও অভাবনীয়ভাবে আমাকে সেন্ট পিটার্স বিএড কলেজের ভর্তির ফর্মেই সই করতে দেওয়া হয়েছে এটা দেখে আমি হতবাক হয়ে যাই তবে এটা খুব ভালোভাবেই বুঝতে পারছিলাম আমার প্রিয় আম্মা ভগবানের কাছে কোনো কিছুই অসম্ভব নয় অনেক অনেক ধন্যবাদ আম্মা ভগবান আজকের দ্বিতীয় চমৎকার আমি ওয়াই শোভা ওয়ারঙ্গলের হনুমা কোন্ডা থেকে বলছি বিকম পাশ করার পর আমরা আমাদের ছেলেকে এম জন্য বিদেশে পাঠাই এর জন্য আমাদের প্রায় তিন লক্ষ টাকা খরচ হয় ফলে এক সময় আমাদের ভয়ানক আর্থিক সংকটের মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু আম্মা ভগবানের আশীর্বাদে বিদেশে এম পড়া শেষ করে সে সেখানেই একটা ভালো চাকরিও পায় চাকরি পাওয়ার পাঁচ বছরের মধ্যেই আমার ছেলে ভারতীয় মুদ্রায় প্রায় পঞ্চাশ লক্ষ টাকা রোজগার করে এবং শ্রী আম্মা ভগবানের আশীর্বাদে উপযুক্ত পাত্রীর সাথে তার বিবাহ সম্পন্ন হয় শ্রী আম্মা ভগবানের আশীর্বাদে এই রকম অসংখ্য চমৎকার আমাদের জীবনে প্রতিদিন ঘটে চলেছে কোটি কোটি ধন্যবাদ আম্মা ভগবান